নমস্কার বন্ধুরা সুশোভন রায় সাধারণ বই চলে টকসন বুকসে টকসান বুকসের ভিডিওতে প্রথমবারের মতো মনীষ মুখোপাধ্যায় বই রক্ত তৃষ্ণা আর বের করেছে দ্বীপ প্রকাশন দাম হলো গিয়ে দুশো টাকা এবারে যারা বাংলায় তান্ত্রিক হরার নিয়ে পড়াশোনা করে যাচ্ছেন গভ দুই তিন বছর ধরে তাই মনীষ মুখার্জিকে তাতে আলাদা করে বলতে হবে না তো কার্টু গল্পে এই গল্প অলৌকিক হওয়া সত্ত্বেও অনেকটা অনেকটা অংশ জুড়ে তারা সামাজিক গল্প শুরু হচ্ছে পুরান ঢাকাতে একটা হিউজ অংশ প্রায় অর্ধেকেরও বেশি অংশ ঢাকাতেই রয়েছে ঠিক সাতই মার্চের আগে আগে যদিও ট্রেলারে মুজিব মুজিবুর রহমানের সেই সাতই মার্চের বিখ্যাত ভাষণের ক্লিপিংস আমরা আমি শুনেছিলাম আমরা কার কারা কারা ওই ভিডিও দেখেছিল কিন্তু তখন যে যে লেগেছিল যে এমন কিছু কি হবে যে সাতই মার্চের ভাষণের যে পরে আন্দোলনের ঢেউ লেগেছিল সেটার সাথে তন্ত্রের কোনো একটা চোরা স্রোত মিশে যাবে এরকম লেগেছিল কিন্তু ফেব্রুয়ারি মাস তখনও শেষ হয়নি মার্চ মাস পরে নাই তো মার্চ যখন পরেই নাই তখন সাতই মার্চ আসেও নাই তখনও উনি ডায়লগ দেয় নাই কিন্তু 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 এই বইটা ভরপুরভাবে ভাবে খান সেনাদের অত্যাচার এবং সকল রাজাগারদের বেঈমানি তথা যেটা আর একটা জিনিস হিন্দু নির্যাতন যেটা সেই একাত্তর থেকে আজকে দু হাজার কুড়ি অব্দিও চলে যাচ্ছে হিন্দু নির্যাতন এইটা পূর্ণাঙ্গভাবে দেখিয়েছে এবং একজন মানুষ যদি সর্বস্ব হারিয়ে প্রতিশোধের জন্য বসে থাকে তার প্রতিশোধ কোন লেভেলে যেতে পারে এটারই একটা অলৌকিক উপাখ্যান এই বই গল্পের ক্যারেক্টার অনেকেই আছে একজন প্রফেসর আছে একজন কাপড় ব্যবসায়ী দুজন কাপড় ব্যবসায়ী হিন্দু কাপড় ব্যবসায়ী মুসলমান কাপড় ব্যবসায়ী এখানে হিন্দু কাপড় ব্যবসায়ীর পুরো পরিবার হিন্দু কাপড় ব্যবসায়ী একমাত্র ব্যক্তি তার পরিবারের যিনি একটা মানে ওই ডামাডোলের মধ্যে বর্ডার পার হতে গিয়ে খান সেনাদের হাতে নির্যাতিত তার পুত্রবধূ তার একমাত্র কন্যা তার একমাত্র ছেলে রাজাকারদের রাজাকারদের কূটনীতিতে এখানে রাজাকার ছিল তারই মানে সহক কলিগ বলা যেতে পারে একই এরিয়াতে একই ব্যবসা থাকলে আমি তাকে কলিগই বলি কলিগ একজন মুসলিম ব্যক্তি তিনি নিজের স্বার্থের জন্য ওনাদের মিথ্যা দোষে ফাঁসিয়ে মুক্তি সেনার বা মুক্তি বাহিনীর ক্যাডার বলে চালিয়ে দিয়েছিল যার জন্য খান সেনারা জাস্ট ধ্বংস করে দেন এই গল্প তো মুক্তিযুদ্ধ বেশি প্রচুর গল্পে এই একই জিনিস রিপিট হয়ে গেছে কতবার যে রিপিট হয়েছে সে লেখকেরাই জানে কিন্তু বইটা পড়তে গিয়ে যতটা না আমার অলৌকিক রসে লেগে তার থেকে অনেক বেশি খুব মানে দেড়শো পাতা দুশো পাতাতে এর বেশি কি লেখা যায় বইটার পাতাই হলো গিয়ে ঠিক একশো একান্ন পাতা একশো একান্ন পাতাতে দুটো সময়কালকে দেখিয়েছে একটা রিভেঞ্জ দেখিয়েছে খানিকটা তান্ত্রিক ক্রিয়াকলাপ দেখিয়েছে অনেকটা ডার্ক অংশ দেখিয়েছে তো এতগুলো প্ল্যাটারকে দেড়শো পাতার ছোট থালার মধ্যে বসানো মুন্সিয়ানার কাজ এবং সেটা দেখিয়েছেন দেখিয়েছেন এটা আমার কাছে ছোটর ওপরে একটা সামাজিক গল্প তো খুব ডার্ক সমাজের গল্প ডার্ক মানে অলৌকিক পিসাচেরাও অত ভয়ঙ্কর হতে পারে না ক্ষেত্রে পিসাচে মানুষ যতটা ভয়ঙ্কর হতে পারে মানুষ যদি মনুষ্যত্ব হারিয়ে মানে পৈশাচিক লেভেলে চলে আসে যারা সকল পিশাচ যাদের ওই পৈশাচিক কাজকর্ম দৈনন্দিন কাজকর্ম তারাও লজ্জা পেয়ে যাবে এটাই জ্বলন্ত উদাহরণ এই বইটা এর বেশি কিচ্ছু বলা যেতে পারছে না কেননা এর বেশি কি বলবো আমি জানি না এরকমই লেগেছি যা লেগেছে তাই বললাম দুশো টাকার মধ্যে একটা নন স্টপ মানে আনপুট ডাউনেবল টান টান বই সঙ্গে একটা ডার্ক সমাজ একটা ডার্ক অনুভূতি সঙ্গে খানিকটা তান হরার আর তন্ত্রের মশলা মিলে দেখতেই পারি কিন্তু হরার কাকে বলে হরারের আতঙ্কের সঙ্গে বদলানোরও ক্ষমতা রাখে এটা হরার মানে কি সেই পৈশাচিক ঠিক পিসাজদের কাজকর্ম অন্ধকারের জীবেরদের কাজকর্ম হরার মানে কি ওনারাই হরার না মানুষের ক্রিয়াকলাপও তাদের নেস্কেও লজ্জা দিয়ে দেবে অনেক কিছু প্রশ্ন সামনে রাখবে এই বইটা আবার ইচ্ছে করে ছেড়ে রেখে দেই কিন্তু আবার ছাড়তেও দেবে না খুব অল্প পাতার ওপরে অনেক কিছু অনেক বড় কথা বলে দিয়েছেন অনেক ছোটো 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 অক্ষরে অনেক বড়ো বড়ো কথা বলে দিয়েছেন মনীষী মুখোপাধ্যায় জাস্ট অন্য ধরনের তান্ত্রিক গল্প পড়ার ইচ্ছে হলে একটা উত্তাল সময়কে অল্প হলেও জানার বা উত্তাল সম্প সময় সম্পর্কে জানার শুরু করার জন্য স্টার্টার হিসাবে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট অনেক বেশি কথা বললাম জাস্ট এবার শুরু করে দিন মানে উত্তাল সময়ের যে সময়কালটাকে বোঝার জন্য শুরু করতে পারেন মূল তো প্রচুর সিরিয়াস বই আছে যেটা ট্রু হরার সত্যি হরর এটা না বানানো হরারের ওপরে এটা অলৌকিক হরর দিয়ে শুরু করে মূল হরারের দিকে এগোবেন সত্যিকারের একটা হরার বই সত্যিকারের অর্থে দেখতে পারেন পড়ে সে ভিডিও রাখলাম মানে এই বইয়ের ব্যাপারে বেশি কিছু উচ্ছ্বসিত প্রশংসা নেই কারণ বইটা পড়লে দু চুপ করে বসে থাকতে হয় এই হলো গিয়ে এই এই বই সম্পর্কে বলার মানে যে নির এক শেষ কথা বলতে পারি যে খবরাখবর তো কানে আসে যে নির্যাতন শুরু হয়েছিল একাত্তর সত্তরের দশকে আজকে এসেও সেই নির্যাতন বন্ধ হয়নি এই মেন্টালি এই স্টেটমেন্টের জন্য যদি আমার আনলাইক ডিসলাইক পরে আমি মাথা পেতে নেব এবার আজকে ভিডিও শেষ করলাম নমস্কার